वेलकम टू माय यूट्यूब चैनल बुलके बांग्ला ब्लॉग चैनल तुम्हारे सकल के अनेक अनेक स्वागत जाना तो आशा करी तुम भला आसो सकले सुस्थ आसो आज के ये तुम्हारा दादा भाई आज ही करे जे चोख बंद कर हाड़ी भांगते हैं तो ये एक खेला खूब सुंदर मजा खेला और चोख बेधे दिले तो बुझते ही पार कौन दिखे जाब जानी ना तो जैक खेला देखा तुम्हारा भलो लगे और जदि भांगते परि तो সেটা আমি 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 বলে দিচ্ছি তো একটা কমেন্ট আছে এটা হচ্ছে যদি চোখ বেঁধে হাড়ি ভাঙতে পারে ভালো আর যদি না ভাঙতে পারে তাহলে ওই যে গাছটা আছে হ্যাঁ ওই গাছে উঠতে হবে উঠতে পারছেন এই গাছে উঠতে হবে গাছে উঠার একটাই কারণ হ্যাঁ গাছে উঠার একটাই কারণ যেটা হচ্ছে কি আমাকে বলে যে আমি উড়াগিয়ে আমার ছোটবেলায় বিশাল গাছে উঠছি গাছে উঠে আম পারতো গাছে উঠে পেয়ারা পারতো আজকে এইভাবে একটা আম গাছের তলায় নিয়ে এসেছি মিথ্যা কথা এটা সম্পূর্ণ কিন্তু হ্যাঁ যদি না ভাঙতে পারে আমার গাছে উঠে দেখাতে ঠিক আছে ভাঙলেও দেখাবো না ভাঙতে পারলেও দেখাবো গাছে উঠে ঠিক আছে ওকে আমি চোখ খুলে দেখছি আর জীবন নিলাম চলো দেখা যাক আরে চোখগুলো অন্ধকার হয়ে গেল রে सोजा कर दी अच्छा देखिए दीची ठीक तीन बार चांस दीजिए ना ठेकाना एक बार तीन बार धरे आसते ना ওই রকম লাগি সামনে দেখা হবে না ও বাবা এরকম ব্যাপার দেখতে পাই না কি করে দেখতে হাড়ি ভাঙবো দেখতে তো চাও তো তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও এটা একটা মজার খেলা তোমাদের জন্য নিয়ে এলাম দেখ চেষ্টা তো করছি হোক বা না হোক বন্ধু রাত থেকে বুঝতে পারছি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আপনাদের ভুলটি দিদি মানে একদিকে হাড়ি আর একদিকে আসে মনে হচ্ছে আমাকে আমাকে মেরে ফেলবে আই আমার ক্যামেরাটা নিয়ে সরে যাই হ্যাঁ তো ঠিক আছে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে কিন্তু এই যে দেখুন হাড়ির থেকে সোজা কিন্তু পেরিয়ে গেছে তো ঠিক আছে তো দেখুন আচ্ছা আমি দেখে দিচ্ছি বাপরে এত জোরে ভালো না কোন হয় একটু দেখতে পারবি सज्जा कर दी अच्छा ठीक है मन
না ওইটা একবারই খামাতে হবে। দেখা যাক না, লাঠি করে খুঁজে যাবে নি, লাঠিটা একেবারে খামাতে হবে। না গাল্লাটি করে একেবারে খামাতে হবে, একবার লাঠিও ভেঙে যা, হাড়িও ভেঙে দিস। হ্যাঁ দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। কেমন লাগলো তোমাদের খেলাটা? তো এটা আমার বুদ্ধিতে, যাই হোক তোমাদের খুশি দেওয়ার জন্য করলাম। নানারকম তো প্রতিদিন ব্লগ দিচ্ছি, তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো জিতেছি অবশ্যই, ভালো লাগছে, নিজেকে জিতলে খুব ভালো লাগে। তো তবু তোমাদের আমি গাছে উঠে দেখাচ্ছি, চলো এটা দেখানো হেরে যায় সবই যখন চেষ্টা করছি, চলো। ঠিক আছে কেমন গাছে উঠতে পারো দেখি। বাচ্চা বাচ্চা ছেলে হাজি ভাঙা দেখা ওদের মানে খুব ভালো লাগছে, ওরা আবার বলছে খেলবো, কিছু মানে আমরা খেলবো, ওদের একটু খেলাবো, চলো গাছে উঠে আগে। তো এই যে গাছ, আমাকে এই গাছে উঠতে হবে তোমাদের দাদা ভাই আরজি, তো আমিও ছাড়বো না, ওকে হালি ভাঙা করাবো চোখ বন্ধ করে, আর ওকে গাছে উঠে করাবো কিনা। তোমরা অবশ্যই সাথে থেকো, অবশ্যই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজি দেখা যাক, পারি কিনা, তো শাড়ি পরে আছি, আর সত্যি বলতে কি আমি নারী, আমি কিনা করতে পারি, দেখাই যাক। কাপড় ছেঁটে নিয়েছি, আচ্ছা ওটা পাবো, ওটা বলে আমি ওটা কি লাভ মনে আছে, হনুমানের মতো কাছে উঠে পড়ছে একবারে। আগের জন্ম হনুমান ছিল বুঝলেন, না সত্যি করেই মনে হচ্ছে গাছে উঠে আম পারত। হ্যাঁ তো হারিয়ে দিলাম দাদা ভাইকে, এরপরে দাদা ভাইয়ের পালা, অবশ্যই সাথে থেকো। সত্যি তো হাঁপিয়ে গেছি, গাছে উঠলে যা হয় হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি, তো ছাড়ছি না দাদা ভাইকেও, সাথে থেকো অবশ্যই। চলো দেখা যাক এবার দাদা ভাইয়ের পালা, এবার আমি বাঁধবো চোখ, আমি ওসব নাই পরের ব্লগে নিশ্চয় দাদা ভাই তো দেখাবো, আর তোমরা আমার সাথে আছো সাথে থাকবে। তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, হ্যাপিয়ে গেছি, চলি তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। এরকম ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও অনেক অনেক কিছু নতুন নতুন নিত্য নতুন ব্লগ দেব। বড় হয়ে গেছে, এখনো বাচ্চা ভাব কাটেনি, এই দেখো রান্না করে দিয়েছে, মামা বাড়ি এসে খুব আদর, কোথায় বলে মামা বাড়ির আদর, এই মেয়ে দেখো আমার ভাই ছোটো ছেলেকে নিয়ে এসে দূর মানে দৌড়ে মিলছে, রান্না করে দিতে হয়েছে দুলবে, এই যে রান্না কাপড় খাচিয়ে রান্না করা হয়েছে।